ঝালকাঠিতে সারাদিনে কোথাও সূর্যের দেখা মেলেনি। তীব্র শীতের মধ্যে সকাল থেকে থেমে থেমে পড়ছে বৃষ্টি। বৃহস্পতিবার সকাল 10:30টায় গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়, এরপর 11:30টার দিকে মুষলধারে বৃষ্টি পড়তে থাকে, যা থেমে থেমে পড়ে সারাদিন। এর ফলে বেড়ে গেছে শীতের তীব্রতা। তীব্র শীত আর বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। আকাশ মেঘলা, সারাদিনে সূর্যের দেখা নেই। ঘন কুয়াশা হওয়ায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। ঝালকাঠিতে গত কয়েকদিন ধরেই তীব্র শীতে মানুষজন কাবু হয়ে পড়েছে। বেশি সমস্যায় পড়েছে বয়স্ক ও শিশু মানুষ। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল মানুষের। তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খুব বেশি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে। আবহাওয়া অধিদপ্তর দেওয়া তথ্য অনুযায়ী বরিশাল বিভাগে কিছু কিছু জায়গায় আজ বৃষ্টি হচ্ছে। আগামীকাল কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। গত 24 ঘন্টায় বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 22.2 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ভোলায় 12.5 ডিগ্রি সেলসিয়াস।